কুমিল্লা জেলায় চলতি বছর চাহিদারও বেশি রয়েছে কুরবানির পশু। খামার ও গেরেস্তের ঘরে এসব পশু শেষ মুহূর্তে পরিচর্যা করা হয়েছে বিক্রির অপেক্ষায়। কিছু কিছু খামারে এরই মধ্যে বিক্রি কিনেও শুরু হয়েছে। পিছিয়ে নেই অনলাইন কুরবানির পশু বিক্রেতারা। এদিকে কুমিল্লা জেলার বড় একটা অংশ সীমান্তবর্তী হয় ভারতের পশু প্রবেশের আশঙ্কা করছেন কেউ কেউ। এতে লোকসানে পড়ার কথা জানান খামারিরা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ এ ব্যাপারে প্রশাসন কঠোর আছে বলে আশ্বাস দেন। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেবে কুমিল্লা জেলায় চলতি বছরে পশুর চাহিদা রয়েছে 2,48,000, কিন্তু তার বিপরীতে পশু রয়েছে 2,58,000-এরও বেশি। এসব পশু খামার ও গেরস্থের ঘরে পরিচর্যা হচ্ছে বিক্রির জন্য। সারা বছর এই সময়টার জন্য অপেক্ষায় থাকে বিক্রেতারা। তবে কুমিল্লা জেলায় প্রায় 125 কিলোমিটার সীমান্ত দিয়ে ভারতের পশু প্রবেশের আশঙ্কা করছেন খামারি ও গেরস্থেরা। তাতে লোকসানের মুখে পড়ার কথাও জানান তারা। ফার্মে গরু আছে 40টার উপরে, আবার ঈদের জন্য বিক্রি করার জন্য 20 থেকে 22টা রেডি করা হয়েছে। লালন পালন করি হলো আমরা দেশি ঘাস আছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করি, আর হলো খের আর দানাদার খাবার হলো ফিট আছে, আর হলো আপনার ভুট্টা ছোলা সয়াবিন খোল এইগুলো খাবার আমরা লাভবান হবো। এবার তো খাদ্যর দাম বেশি এবং যে লোকগুলো কাজ করে এখানে তাদের বেতন বেশি, সব কিছু মিলে প্রত্যেকটা করতে অনেক কষ্ট হয়েছে। যদি বাজার ভালো হয় তাহলে লাভ হওয়ার সম্ভাবনা আছে, যদি বাজার খারাপ হয় তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা সরকারের কাছে আবেদন করব এই খামারটিকে রাখার জন্য, যদি সরকার খামারি রেখে অনুদান দেয় তাহলে এই প্রজেক্টটিকে রাখার সম্ভাবনা আছে। হরিয়ানার ছাগল, এটা কেউ রামছাগল বলে, তো এটা তার না আশা তো করেছি 65,000 টাকা বেচবো, বাজারে কত যা লাস্ট 55,000 টাকা হইলে ছাড়বো আশা করছি। এবার কারিদের এটারে খাওয়াইতে আসি যাও আর বুসি, এই যে খায় আর কলা শুল্ক আর অন্য কিছু এটা খায় না। এটা আছে না প্রতি একদিন পরে পরে দুইটা সেন্ট্রাল শ্যাম্পু ফাস্টা ফাস্টা শ্যাম্পু লাগে এটা গোসো করাইতে, বুঝছেন না কোনো কাজের ভিতরে এটা থাকে না। ভারত থেকে যদি গরু ছাগল নাইমে আসে তখন বাজার তো ফিরে যাবো। যারা খামারিরা যারা গরু টরু লালন পালন করছে 2,100 টাকা বুসির বস্তা খাওয়াইয়া খাদ্যর বস্তা খাওয়াইয়া খুদকুড়া খাওয়াইয়া এটি তো লসে আইব, এর লাভও গরু হইতো না। আর যদি না নামে, সরকার তো করছে না নামানোর জন্য, যদি না নামে তাহলে তো ইনশাল্লাহ মোটামুটি লাভ হওয়ার সম্ভাবনা বেশি। অনলাইন উদ্যোক্তা বলেন বাজারে নানান ধরনের প্রতারণার শিকার যেন হতে না হয় তাই লাইভ ওয়েটে ছাগল ও খাসি 570 টাকা কেজি দরে বিক্রি করছি। কোনো ধরনের ব্যবসার উদ্দেশ্য নয়, শুধুমাত্র মানুষের সেবা দেওয়ার জন্য এই কাজ করছি। প্রফিট মার্জিন থেকে আসলে আমরা বেশি এটা সেবা হিসেবে নিচ্ছি মানুষকে, একদম খাঁটি অর্গানিক একটা জিনিস দেওয়ার চেষ্টা করতেছি মানুষকে। বাজারে যেমন মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করে হয়রানি করে সেই জিনিসটা আমাদের কাছে নাই। আমরা সরাসরি লাইভ ওয়েটে 570 টাকা করে এই বছর লাইভ ওয়েটে দিচ্ছি। আমাদের এটা ব্যবসার উদ্দেশ্যে না, মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এটা করা। এই বছর আমরা যেই ছাগল আনছি মোটামুটি 300+, এর ভিতরে 60%-এর মতো অলরেডি বুকিং হয়ে গেছে আর 40% বাকি আছে। লাভবান আসলে লাভের চাইতে আসলে আনন্দটাই বেশি এখানে। এদিকে কুরবানির পশুর হাটে যেন সীমান্তের ওপার থেকে পশু আসতে না পারে তার জন্য জেলা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। এবছর আমাদের তথ্য অনুযায়ী উৎপাদিত গবাদি পশুর সংখ্যা এই জেলায় 2,58,432, এবং আমাদের গত বছরের জবাইয়ের তথ্য অনুসারে এবছর যদি কিছুটা সারপ্লাসও ধরি যে জবাই হবে তাহলে আমাদের চাহিদা প্রায় 2,48,000, অর্থাৎ এবছরও আমাদের প্রায় 10,000 গবাদি পশু উদ্ধৃত থাকবে বলে আমরা আশা করছি। কাজেই কুমিল্লা জেলা গবাদি পশু উৎপাদনে মানে কুরবানির পশুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, আশা করছি যে এবছর আমাদের কোনো প্রকার ঘাটতি হবে না। আর আমাদের 81টি ভেটেরিনারি মেডিকেল টিম বিভিন্ন হাট বাজারে বড় বড় হাটগুলিতে প্রতিটি উপজেলায় যেগুলি আছে সেগুলিতে দায়িত্ব পালন করবে, তাদের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কে পরামর্শ প্রদান, তাদেরকে বিভিন্ন প্রকার সেবা প্রদান কার্যক্রমে তারা নিয়োজিত থাকবে। এভাবে আমরা আমাদের বিভাগীয় কার্যক্রম তদারকি মনিটরিং ইত্যাদি চালিয়ে যাচ্ছি। আর এবছরও গত বছরের ন্যায় আমাদের মন্ত্রণালয় খুবই কড়াকড়ি আরোপ করেছেন যে বাহির থেকে কোনো প্রকার গবাদি পশু যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে সতর্ক অবস্থায় আছে বিজিবি প্লাস আমাদের জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয় তাদের সাথেও কথা হয়েছে, তারাও যার যার অবস্থান থেকে সতর্ক অবস্থায় আছেন যেন বাহির থেকে কোনো প্রকার গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে না পারে। আমরা আমাদের উৎপাদিত পশু দ্বারাই এবারের কোরবানির ঈদ
সফলভাবে সমাপ্ত করতে পারবো বলে আমরা আশা রাখছি। প্রশাসন এই ব্যাপারে কঠোর হলে লাভের মুখ দেখবে খামারি ও গৃহস্থেরা। কুমিল্লা নিউজ 1, কুমিল্লা।